বাঁচামরার লড়াইয়ে কাল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে লড়বে ক্রোয়েশিয়া। শেষ ষোলোতে যারা হারিয়েছে জাপানকে, চলুন আজ জেনে নেই দলটির বিশ্বকাপে জার্সির রদবদল। বর্তমান ফুটবলের অন্যতম পরাশক্তি ক্রোয়েশিয়া 22 বারের বিশ্বকাপ মঞ্চে দলটি খেলেছে মাত্র 6 বার। দলটিকে প্রথমবার বিশ্বকাপ ফুটবল মঞ্চে দেখা যায় 1998 সালে। প্রথম বিশ্বকাপ থেকেই ক্রোয়েশিয়ার জার্সিতে দেখা যেত আইকনিক চেজ ডিজাইনটি, আর রঙের ক্ষেত্রে পতাকার লাল নীল সাদাকেই বেছে নেয় দেশটি। এরপর 2002 বিশ্বকাপ মঞ্চেও খেলে ক্রোয়েশিয়া। সেবার সাদা জার্সির সামনের দিকে লাল চেজ ডিজাইন ছাড়াও হাতা ও দুপাশে দেখা যায় নীল স্টেপ। সম্পূর্ণ জার্সিতে লাল সাদা চেজ ডিজাইন দেখা যায় 2006 বিশ্বকাপে। 2014 বিশ্বকাপ মঞ্চে আবারও দেখা মেলে চেক রেড ওয়ান্সদের। চেজ ডিজাইনের জার্সিটির হাতা ও কলারে সেবার লাল রং ব্যবহার করা হয়। চেজ ডিজাইনের জার্সির গলা থেকে কাঁধ পর্যন্ত লাল রং দেখা যায় 2018 বিশ্বকাপে। এবারের কাতার পর্বের নতুন ডিজাইনের জার্সিতে মাঠে রয়েছে ক্রোয়েশিয়া। জার্সিটির কাঁধ ছাড়াও সামনের দিকে বেশ কিছু অংশে রয়েছে আইকনিক চেজ ডিজাইনটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।